আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক, প্রভাষক, ইতিহাস বিভাগ, বান্দরবান সরকারি কলেজ। তো এই পর্যায়ে আমি আলাপ করব বা আমার আজকের আলোচনার বিষয় হলো ইতিহাস প্রথম পত্র, যেটা একাদশ মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো আজকে আমার আলোচনার বিষয় হলো উপমহাদেশে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা, অর্থাৎ উপমহাদেশে ইংরেজরা কীভাবে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। এর আগের ক্লাস সমূহে আমি আলোচনা করেছি যে কীভাবে পর্তুগিজরা ভারতীয় উপমহাদেশে এসেছে এবং তার এই পথ ধরে অন্যান্য ইউরোপীয়রা ভারতবর্ষে এসেছিল। তো আজকে আলোচনায় এ থাকবে যে উপমহাদেশে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা, যেখানে রয়েছে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের প্রাক্কালে উপমহাদেশের রাজনৈতিক অবস্থা, প্রথম কন্নার যুদ্ধ, দ্বিতীয় কন্নার যুদ্ধ, তৃতীয় কন্নার যুদ্ধ এবং সর্বশেষ উপমহাদেশে ফরাসিদের বিফলতার কারণ। তো শুরুতে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের প্রাক্কালে উপমহাদেশের রাজনৈতিক অবস্থা। বহুকাল পূর্ব থেকেই ইউরোপীয় বণিক সম্প্রদায় ব্যবসায়ের উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে আগমন করে। তাদের পারস্পরিক বাণিজ্যিক প্রতিযোগিতা এবং শক্তির ভারসাম্য রক্ষা করতে না পেরে অনেকেই উপমহাদেশ ত্যাগ করে স্বদেশে প্রত্যাবর্তন করে। কিন্তু ইংরেজ ও ফরাসি বণিকগণ দেশীয় রাজন্যবর্গের রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ভারতীয় রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করলে উপমহাদেশে ইঙ্গো ফরাসি সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। অষ্টাদশ শতাব্দীতে মুঘল শাসনের অবনতির সাথে সাথে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অবস্থা অতিশয় জটিল আকার ধারণ করে। প্রথমত, মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে দাক্ষিণাত্যের শাসনকর্তা আসফজা নিজামুলমুলক স্বাধীনতা ঘোষণা করে স্বাধীনভাবে তার রাজ্য শাসন করতে থাকেন। দ্বিতীয়ত, দাক্ষিণাত্যের মারাঠাগণ বাজিরাওয়ের নেতৃত্বে নিজামের প্রভুত্বকে অস্বীকার করলে উভয়ের মধ্যে যুদ্ধের সূত্রপাত ঘটে। তৃতীয়ত, কর্ণাটের নিজামের শাসনাধীন দাক্ষিণাত্যের একটি প্রদেশ নবাব নামে একজন শাসক কর্তৃক শাসিত হতো, কিন্তু নবাব উপাধিধারী কর্ণাটের শাসনকর্তা নিজামের প্রভুত্বকে অস্বীকার করে স্বাধীনভাবে রাজ্য শাসন করতে থাকেন। এতে নিজাম, নবাব এবং মারাঠাদের মধ্যে সংঘর্ষ আসন্ন হয়ে পড়ে। এরূপ রাজনৈতিক বিশৃঙ্খলপূর্ণ পরিবেশে ইংরেজ এবং ফরাসি বণিকগণ নিজ নিজ অবস্থানকে শক্তিশালী করে রাজনৈতিক দুর্বিসন্ধিমূলক কার্যকলাপ শুরু করে। চতুর্থত, অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে দেশীয় রাজন্যবর্গের রাজনৈতিক অদক্ষতা ও বিশৃঙ্খলার সুযোগ গ্রহণ করে ইংরেজ ও ফরাসি বণিকগণ মাদ্রাজ ও পণ্ডিচেরিতে তাদের শক্তি বৃদ্ধি করে। অন্যদিকে দেশীয় শাসকবর্গের শক্তিশালী নৌবহর না থাকায় নৌশক্তির দিক দিয়ে ইংরেজ ও ফরাসিগণ সমুদ্রে সর্বশেরবা হয়ে ওঠে। ফলে তাদের নৌশক্তি ও সামুদ্রিক কর্তৃত্ব সর্বোপরি দেশীয় শাসকবর্গের দুর্বলতার সুযোগে পরস্পর ভিন্ন পক্ষের সমর্থন উপমহাদেশে ইঙ্গো ফরাসি সংঘর্ষের অন্যতম কারণ। পঞ্চমত এবং সর্বশেষ যে কারণটি রয়েছে, কর্ণাট এবং হায়দ্রাবাদের সিংহাসনের উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ দেখা দিলে ইংরেজ ও ফরাসিগণ নিজ নিজ কর্তৃত্ব অক্ষুণ্ণ রাখার জন্যই দুই বিপক্ষ দলকে সমর্থন করে। ফলে দাক্ষিণাত্যে ইঙ্গো ফরাসি সংঘাত অনিবার্য হয়ে পড়ে। তো এরপর ফলশ্রুতিতে তিনটি যুদ্ধ, ইংরেজ ও ফরাসিদের মধ্যে তিনটি যুদ্ধ হয়, যেগুলো কন্নার যুদ্ধ নামে খ্যাত। তো এর মধ্যে প্রথম কন্নার যুদ্ধ, যেটা দাক্ষিণাত্যে ইঙ্গো ফরাসি আধিপত্যের পদক্ষেপ বিস্তারের পদক্ষেপ হলো প্রথম কন্নার যুদ্ধ। 1740 খ্রিস্টাব্দে ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধ শুরু হলে ইংরেজ ও ফরাসিগণ দুই বিরোধী পক্ষাবলম্বন করে। ভারতীয় উপমহাদেশে অবস্থানরত ইংরেজ ও ফরাসি বণিক সম্প্রদায় পরস্পর নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও ইংরেজ নৌসেনাপতি জোরপূর্বক কয়েকটি ফরাসি রণপথ দখল করলে উপমহাদেশে ইংরেজ ও ফরাসিদের মধ্যে যুদ্ধের সূত্রপাত ঘটে। এটি প্রথম কন্নার যুদ্ধ নামে খ্যাত। এই যুদ্ধে ফরাসি সেনাপতি ডুপ্লে মরিশাসের ফরাসি শাসনকর্তা লা বুরদনের সহায়তায় ইংরেজদের কাছ থেকে মাদ্রাস অধিকার করেন। পূর্বে স্বাক্ষরিত এই চুক্তি বলে কর্ণাটের নবাব আনোয়ার উদ্দিনকে মাদ্রাজ অর্পণের কথা থাকলেও
ডুপলে তা না করে মাদ্রাসকে নিজের অধিকারে রাখেন, ফলে নবাবের সাথেও ফরাসিদের যুদ্ধ হয়। এতে নবাবের বাহিনী ফরাসিদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়। এই পরাজয়ের ফলে ইংরেজ ও ফরাসিগণ উভয় উপমহাদেশের সাম্রাজ্য স্থাপনে উৎসাহী হয়ে ওঠে। দ্বিতীয় কন্নার যুদ্ধ। দাক্ষিণাত্যের কূটনৈতিক অরাজকতা এবং রাজন্যবর্গের অন্তর্দ্বন্দ্ব উচ্চাভিলাষী ডুপ্লেকে যুদ্ধে অংশগ্রহণে উৎসাহিত করে তোলে। 1748 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে নিজামের মৃত্যুর পর দাক্ষিণাত্যের রাজনৈতিক পরিস্থিতি জটিল আকার ধারণ করে। হায়দ্রাবাদের শূন্য সিংহাসনের উত্তরাধিকারী নিয়ে নিজামের দ্বিতীয় পুত্র নাসির জং ও দৌহিত্র মুজাফর জংয়ের মধ্যে বিরোধ শুরু হয়। অপরদিকে কর্ণাটের নবাব দোস্ত আলীর মৃত্যুর পর কর্ণাটের সিংহাসন নিয়ে আনোয়ারউদ্দিন এবং পূর্ববর্তী নবাবের জামাতা সাঁত সাহেবের মধ্যে বিরোধ শুরু হলে উচ্চাভিলাষী ডুপ্লে দাক্ষিণাত্যের রাজন্যবর্গের অন্তর্দ্বন্দ্ব হস্তক্ষেপ করে ফরাসি প্রভাব ও প্রতিপত্তি বহুলাংশে বৃদ্ধি করেন। দাক্ষিণাত্যে ফরাসি প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধিতে ইংরেজরা শঙ্কিত হয়ে পড়ে। নিজেদের আধিপত্য বজায় রাখতে ইংরেজগণ কৌশল অবলম্বন করলেও তারা ব্যর্থ হন, ফলে দাক্ষিণাত্যে ফরাসি প্রভাব ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি পায়। এই অবস্থায় ইংরেজদের ত্রাণকর্তা হিসেবে লর্ড ক্লাইভের আগমন ঘটে। ক্লাইভ তার দক্ষতা ও নেতৃত্ব দিয়ে দাক্ষিণাত্যে ইংরেজ প্রভাব বজায় রাখতে সক্ষম হন। ডুপ্লে দাক্ষিণাত্যে ফরাসি প্রভাব বজায় রাখতে প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু ফরাসি সরকার তাকে ভুল বুঝে দাক্ষিণাত্যে হতে অপসারণ করে স্বদেশে ডেকে পাঠান। ডুপ্লের ভারতীয় উপমহাদেশের ত্যাগের সঙ্গে সঙ্গে এদেশে ফরাসি প্রভাব চিরতরে ধূলিতসাৎ হয়। তৃতীয় বা সর্বশেষ কন্নার যুদ্ধ, যেটা তৃতীয় কন্নার যুদ্ধ উপমহাদেশের গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহের অন্যতম, কারণ এটাই উপমহাদেশের ইঙ্গো ফরাসি যুদ্ধের সর্বশেষ অধ্যায়। 1758 খ্রিস্টাব্দে ডুপ্লের পরিবর্তে কাউন্ট লালি পন্ডিচেরির শাসনকর্তা নিযুক্ত হয়ে উপমহাদেশে আগমন করেন। তিনি ইংরেজদের সেন্ট ডেভিড দুর্গ অধিকার করে মাদ্রাজ আক্রমণের পরিকল্পনা গ্রহণ করেন। এই উদ্দেশ্যে তিনি সমগ্র ফরাসি সৈন্যবাহিনীকে একত্রিত করে বুসিকে হায়দ্রাবাদ থেকে ডেকে পাঠান, কিন্তু মাদ্রাজ অভিযান কালে তিনি ইংরেজ সেনাপতি ফিগট এবং লরেন্স কর্তৃক বাধাপ্রাপ্ত হন। ইতোমধ্যে পন্ডিচেরিতে ফরাসি নৌবহর পরাজিত হলে করমণ্ডল উপকূলে ব্রিটিশ প্রাধান্য স্থাপিত হয়। অতপর 1760 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি স্যার আয়ার কুটের নিকট ফরাসি শাসনকর্তা লালি বন্দিবাসের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হন। এরপর উপমহাদেশে ফরাসি বাণিজ্য কুটিগুলো এক এক করে ইংরেজদের দখলে চলে যায়। ইংরেজগণ পন্ডিচেরি অধিকার করে লালিকে বন্দী করে। এভাবে উপমহাদেশে ইঙ্গো ফরাসি সংঘর্ষের অবসান ঘটে। অতপর 1763 খ্রিস্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসানে প্যারিসের শান্তি চুক্তি মোতাবেক উপমহাদেশে ইংরেজ ও ফরাসিগণ যদিও স্ব স্ব স্থান ফিরে পায় বটে, কিন্তু ফরাসিগণ ভারতবর্ষে ব্যবসায় ব্যতীত কোনো সৈন্যবাহিনী রাখতে পারবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর লালি স্বদেশে প্রত্যাবর্তন করলে তাকে বাস্তিলের দুর্গে 2 বছরব্যাপী বন্দী জীবনযাপনের পর মৃত্যুবরণ করে। তো উপমহাদেশে ফরাসিদের বিফলতার কারণগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি, 1760 খ্রিস্টাব্দে ফরাসি সেনাপতি লালি বন্দিবাসের যুদ্ধে পরাজয়ের সাথে সাথে উপমহাদেশে ফরাসি প্রভাব ও প্রতিপত্তি চিরতরে ধূলিতসাৎ হয়। তো উপমহাদেশে ফরাসিদের ভাগ্য বিপর্যয়ের পশ্চাতে যে সকল কারণ ছিল বলে মনে করা হয়, যেমন ফরাসিদের আর্থিক দুর্বলতা, অধিক প্রাচুর্য সংগঠনের দিক থেকে ইংরেজ কোম্পানি ফরাসি কোম্পানি অপেক্ষা সমৃদ্ধ ও শক্তিশালী ছিল, তৃতীয় কন্নার যুদ্ধের সময় ইংরেজগণ ফরাসি যুদ্ধান্তে যে সমস্ত অর্থ লাভ করেছিল তা দিয়ে তারা কৃতিত্বের সাথে 3 বছর যুদ্ধ চালাতে সক্ষম হয়, অন্যদিকে ফরাসি কোম্পানির অর্থাভাব তাদেরকে চরম সংকটের মধ্যে ঠেলে দেয়। লালির উপমহাদেশে আগমনের পর ফরাসি সরকার মাত্র 2000 মিলিয়ন প্রাং দিয়ে তাকে সাহায্য করেছিল। ফরাসি কোম্পানির আর্থিক দুর্বলতাই তাদের পতনের অন্যতম কারণ। তারপরে ফরাসিদের বাণিজ্যিক আদর্শ ত্যাগ, যেটা ইংরেজ কোম্পানি ভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ করলেও বাণিজ্যিক আদর্শকে জলাঞ্জলি দেয়নি। অন্যদিকে ডুপ্লের সুবিধা করতে না পেরে ভারতীয়দের রাজনৈতিক দুর্বলতায় হস্তক্ষেপ করতে শুরু করেন এবং কোম্পানির বাণিজ্যিক আদর্শ ভুলে যান, ফলে বিপদের দিনে কোম্পানির আর্থিক কষ্ট মোচনে ফরাসি সরকার কিংবা ফরাসি কোম্পানি ব্যর্থতার পরিচয় দেন।
ফরাসি কোম্পানির অপর একটি মারাত্মক ভুল হলো হায়দ্রাবাদ থেকে বুসিকে ডেকে আনা, ফলে দাক্ষিণাত্যে ফরাসি প্রভাব ক্ষুণ্ণ হয় এবং ইংরেজ প্রভাবও প্রতিপত্তি বৃদ্ধি পায়। তারপরে আরেকটা কারণ যেটা ইংরেজদের নৌসাফল্য, যেটা নৌবাহিনীর সাফল্য ইংরেজদের বিজয়ের অন্যতম কারণ ছিল। ফরাসি নৌবাহিনী অপেক্ষা ইংরেজ নৌবাহিনী শক্তিশালী হওয়ায় দক্ষিণ সমুদ্রে তারা একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিল। তারপরে ফলে বিপদের দিনে তারা স্বদেশ থেকে সৈন্য সংগ্রহ করতে পারত, কিন্তু ফরাসিদের সে ধরনের কোনো সুযোগ সুবিধা ছিল না। এরপর ফরাসিদের অনৈক্য, যে ফরাসি কর্মচারীদের ব্যক্তিগত কুণ্ডল, চারিত্রিক দুর্বলতা, সম্মিলিত প্রচেষ্টার অভাব তাদের পণ্য পতনের অন্যতম কারণ ছিল। এছাড়া কর্মচারীদের পরস্পর ঈর্ষাপরায়ণতা, লালির সাথে পন্ডিচেরি কাউন্সিলের মত পার্থক্য ইত্যাদি তাদের পতনের মূলে দায়ী ছিল। অন্যদিকে ইংরেজগণ সম্মিলিতভাবে একতাবদ্ধ হয়ে ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধ করে সাফল্যমণ্ডিত হয়। আরেকটা যেটা কারণ, সর্বশেষ কারণ হিসেবে উল্লেখযোগ্য, যেটা ডুপ্লের অপসারণ, যে উপমহাদেশে যখন ইংরেজ ও ফরাসিগণ বাণিজ্যিক সম্প্রসারণে এবং কুটির স্থাপনের যুদ্ধ পরিকল্পনায় ব্যস্ত, ঠিক সে সময়ে ফরাসি সরকার ডুপ্লের মতো একজন বিজ্ঞ ব্যক্তিকে স্বদেশে ডেকে পাঠিয়ে মারাত্মক ভুল করেন, ফলে দূরদর্শী ডুপ্লের প্রত্যাবর্তনের সাথে সাথে উপমহাদেশে ফরাসিদের মরণঘণ্টা বেজে যায়। তো কাজেই বলা যায় যে উপমহাদেশে ফরাসি কোম্পানির ব্যর্থতার জন্য ফরাসি সরকারের ভ্রান্ত নীতি অনেকাংশে দায়ী ছিল। এছাড়াও আরও কিছু কারণের মধ্যে উল্লেখ করা যায়, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন ভারতীয় উপমহাদেশে আগমন করে তখন ইংরেজ কোম্পানির মতো বিপুল সংখ্যক বাণিজ্যিক কুটি এবং আর্থিক প্রাচুর্য লাভ করতে পারেনি। আবার ফরাসিগণ অনেকাংশে দেশীয় রাজন্যবর্গের সাহায্যের উপর নির্ভরশীল ছিলেন, কিন্তু ইংরেজগণ কখনোই দেশীয়দের উপর নির্ভরশীল ছিলেন না। তারপরে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জনসাধারণের সংগঠিত একটি প্রতিষ্ঠান বিধায় সরকারি নিয়ন্ত্রণমুক্ত ছিল। বিপদের দিনে এই কোম্পানির সরকার তথা ইংরেজ জনগণের সাহায্য সহানুভূতি লাভ করেছিল, কিন্তু ফরাসি কোম্পানি সরকারি হওয়ায় এটা সরাসরি ফরাসি জনগণের সাহায্য লাভে ব্যর্থ হয় এবং নিয়মিত সরকারি সাহায্য না পাওয়ায় কোম্পানির আর্থিক মেরুদণ্ড ধসে পড়ে, ফলে কোম্পানির বার্ষিক অসচ্ছলতা পতনের অন্যতম কারণ। তো মূলত সার্বিকভাবে ফরাসিদের অদক্ষতা, আর্থিক অসচ্ছলতা এবং সে সময় ইউরোপে ফ্রান্সের যে রাজনৈতিক অবস্থা, বিশেষ করে ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সময় ফ্রান্সের অর্থনৈতিক রাজনৈতিক যে বিশৃঙ্খল অবস্থা, এসব কারণে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইংরেজ সে সময় আর্থিকভাবে তেমন সাহায্য করা সম্ভব হয়নি। তাছাড়া নৌ অঞ্চলে বা নৌবাহিনীতে, অর্থাৎ সামুদ্রিক অঞ্চলে যে নৌবাহিনীতে ইংরেজদের যে আধিপত্য, সেরকম আধিপত্য ফরাসিদের ছিল না। তো সর্বোপরি এই সকল কারণের মধ্যে সব দিক বিবেচনা করেই দেখা যায় যে কয়েকটি ইংরেজদের এবং তাদের কূটনৈতিক সফলতা, আর্থিক সচ্ছলতা, এই সকল কারণে ফরাসিরা তাদের সাথে পেরে ওঠেনি। সর্বশেষ ইংরেজরা, আমরা দেখি যে 1757 সালের ফরাসি পলাশির যুদ্ধের জয়লাভের ফলে এবং এরপরে বক্সার যুদ্ধের পর তারা ভারতীয় উপমহাদেশে দেওয়ানি লাভ করে নিজেদের আর্থিক সমৃদ্ধি উত্তরোত্তর বাড়াতে সক্ষম হয়। অপরদিকে ফরাসিদের দুর্বলতা, আর্থিক অসচ্ছলতার কারণে তারা ক্রমে তাদের আধিপত্য ক্ষয়িষ্ঠু হয়ে শেষ পর্যন্ত তারা ভারতীয় উপমহাদেশ ত্যাগ করে চলে যায়। তো মূলত এটাই ছিল আজকে আমার আলোচনার মূল বিষয়। এরপরে ভারতীয় উপমহাদেশে ইংরেজরা কীভাবে দেশীয় সাম্রাজ্য বিস্তার করে, অর্থাৎ ভারতের যে বাংলার অঞ্চলের যে নবাব ছিল সিরাজউদ্দৌলা বা আলীবর্দী খান, এই নবাবদের সাথে ইংরেজদের সম্পর্ক এবং যুদ্ধের মাধ্যমে কীভাবে হারিয়ে তারা দেওয়ানি লাভ করে, এসব বিষয় নিয়ে পরবর্তী আলোচনায় আসবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।